الحمد لله. নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহূর্তের ভিতরে চেঞ্জ ঠিক কি না? ঠিক। এক ঘন্টা আগে শরীরে কোনো কাপড় রাখতে পারি না, এক ঘন্টা পরে খেতা নিয়ে ঘুমাইছি, বললাম আলহামদুলিল্লাহ। এটা কার নিয়ামত? মুহূর্তের ভিতরে সব চেঞ্জ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য সবসময় তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর। কার উপরে? তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করে গেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতায়ুয যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। বন্ধুরা, আমার হজের আলোচনা করছিলাম, তবে এর পূর্বে একটি কথা না বললেই নয়, আপনি হজ করেন আর যাকাত দেন আর ফিতরা দেন, যা কিছু আপনি দান খায়রাত করেন না কেন, সমস্ত কিছুর একমাত্র একটাই তাকওয়া থাকতে হবে, একটাই উদ্দেশ্য থাকতে হবে, তা হচ্ছে মহান রবের উদ্দেশ্য কণ্ঠে কিনা। মহান রবের উদ্দেশ্য থাকতে হবে। এখন আপনি, আমি হজ করতে যাব, বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। কি শরীফ? বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। এই হাদিসের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যারা গরিব, যারা হজ করার জন্য সামর্থ্য রাখে না, আর যারা হজ করার টাকা এবিলিটি হয়েছে, এমন হওয়ার পরেও যারা হজ করে না, তাদের ব্যাপারে আমার রাসুল কি বলেছেন দেখেন। আমার রাসুল বলেছেন, যেই সমস্ত উম্মতের হজ করার মতো সামর্থ্য নাই কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে তার আকাঙ্ক্ষা থাকার কারণে হজ করার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। কোন সুবহানাল্লাহ। আর আমার রাসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি তার সামর্থ্য থাকার পরেও, টাকা আছে পয়সা আছে কিন্তু সময় পায় না, এমন লোক আছে না নাই? এত ব্যবসা, এত বাণিজ্য যে তার কোনো সময়ই থাকে না, এত রাজনীতি তার কোনো সময়ই থাকে না যে হজ করবে, কিন্তু আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছেন। আমার রাসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি হজ করার এবিলিটি আছে, সামর্থ্য আছে, এই এবিলিটি সামর্থ্য থাকার পরেও যদি কোনো ব্যক্তি হজ না করে, তাহলে আমি রাসুল তার কোনো দায়িত্ব নেব না, সে মৃত্যুর সময় বেইমান হয়ে মরুক আর ইমানদার হয়ে মরুক, যা কিছু তা হোক, আমি রাসুলের কোনো কিছু যায় আসে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। রাসুল যদি মুখ ফিরায় নেন, বাসার ভাব আছে? কোনো বাসা ভাও নাই। কেন? কেন দেখেন, আল্লাহ যখন কাহার রূপে থাকবেন তখন কিন্তু আমার রাসুল দয়ার রূপে থাকবেন। কন্যা সুবাহান। যখন কারো কোনো দয়া চলবে না, যখন কারো কোনো কথা চলবে না, তখন চলবে আমার রাসুলের কথা। কন্যা সুবাহান। এজন্য বন্ধুরা আমার, আমার রাসুল বলেছেন, টাকা থাকলে হজ করো, কিন্তু এই নিয়তটা থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর আদেশকে পালন করছি এমন মনে করে হজ আদায় করতে হবে। আর যদি মনের মধ্যে এই কামনা থাকে, বাসনা থাকে যে আমি হজ করার পরে আমাকে লোকেরা আলহাজ বলবে, হজ করার পরে লোকেরা আমাকে হাজি সাহেব বলবে, এমন কামনা যদি কেউ থাকে, হজ করে আসছে আলহাজ না লাগ যদি কেউ না ডাকে তাহলে অনেকে রাগ হয়, এমন হাজি সাহেব আছে না নাই? আছে না নাই? আমি আলহাজ মানুষ, আমার নাম পুস্টারের মধ্যে পুস্টারিং করলো, শুধু জনাব লিখে ছাইড়া দিল, আলহাজ লিখলো না, এই প্রোগ্রামে আমি যাব না, আমি নিজে সাক্ষী, এমন আলহাজ আমি পাইছি। কিন্তু বন্ধুরা আমার দেখেন, বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم আমার রাসূল বলেছেন, এক মহিলাকে বিবাহ করার জন্য, মহিলা বলতেছে আমি তোমাকে বিবাহ করব, ওই রাসূলের যুগের কথা বলছি হাদিস নিয়ে, ওই যুগে মহিলারে পছন্দ করছে এক যুবকে, কিন্তু মহিলার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে, যদি মহিলা বলতেছে যদি তুমি আমাকে বিবাহ করতে যাও তাহলে তুমি হজ করো,
হজ করার পরে আমি তোমাকে বিবাহ করব কন্যা সুবহানাল্লাহ আচ্ছা এমন ঘটনা যদি না ঘটত তাহলে কি আমরা শিক্ষা পাইতাম অবশ্যই না যত ঘটনা আছে সবকিছু ঘটিয়েছেন উম্মার শিক্ষার জন্য আল্লাহর বান্দার শিক্ষার জন্য কোন আল্লাহু আকবার ও বন্ধুরা আমার বাবাজিরা আমার এই কথা যখন বুখারী শরীফের প্রথম হাদিস নিয়ে আলোচনা করছি এই কথা যখন মহিলা বলল যুবক তুমি আমাকে বিবাহ করতে পারবা কিন্তু একটা শর্ত আছে শর্তটা হচ্ছে তুমি যদি হজ করে আসো হজ করে আসার পরে আমি তোমাকে বিবাহ করব এক সাহাবী রাসূলের দরবারে এসে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ও গো দয়ার নবী মায়ার নবী এক মহিলা বলে যে তুমি হজ করে আসলে তোমাকে আমি বিবাহ করব এই লোকটা তো হজে চলে গেছে রাসূল গো আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এই লোকটা যে হজ করে গেছে এই লোকটা তো মহিলার জন্য গেছে আল্লাহর চাহিদার জন্য তো যায় নাই বলেন ঠিক কি না চাহিদা আছে না নাই কার চাহিদা এই মেয়ে লোক বলছে এজন্য সে হজ করবে সে কি নিজ থেকে গেছে না মহিলার কারণে যাচ্ছে আমার রাসূল বলেন আমার রাসূল ডাক দিয়ে বলেন ও সাহাবীরা তোমরা এই মুহূর্তে শুনে রাখো যদি কোনো ব্যক্তি মহিলাকে উদ্দেশ্য করে খুশি করার জন্য কেউ হজ করে সেই হজ সে দুনিয়ার মধ্যেই পাবে দুনিয়ার মধ্যে সেই মহিলাকে বিবাহ করতে পারবে মহিলাকে পাইতে পারে এই হজের উদ্দেশ্য দ্বারা আল্লাহ রব্বুল আলামিনকে কখনো পেতে পারে না কোন আল্লাহু আকবার তো হজ করার পরে মহিলা বিবাহ করেছে তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা কি এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে হজ করার জন্য একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে খুশি করার জন্য ঠিকই না না সমাজের লোকদেরকে দেখানোর জন্য যে আমি আল্লাহ না কখনোই না এরকম বলা যাবে না এরপরে বন্ধুরা আমার বাবাজি আমার নতুন ফেতনা তৈরি হয়েছে যে হজ করার মধ্যে আর রাসূলের জিয়ারত রাসূলের রোজা মুবারক যদি জিয়ারত করতে যায় এই হজের সাথে নাকি রাসূলের জিয়ারতের কোনো সম্পর্ক নাই বলেন নাউজুবিল্লাহ নতুন এজেন্সি বের হয়েছে তারা বলে যে মদিনা শরীফ না গেলেও চলবে কি বলে চলবে মদিনা শরীফ না গেলেও চলবে মক্কা শরীফে হজ করলে হজ আদায় হয়ে যাবে কন্যা নাউজুবিল্লাহ যদি এমন কোনো বিষয় ঘটে বা এমন কোনো কথা বলে তাহলে অবশ্যই অবশ্যই তার ঈমান নষ্ট হয়ে যাবে কন্যা নাউজুবিল্লাহ তা কি হবে ঈমান সাথে সাথে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেছেন হজের কথা উল্লেখ আছে যদি কোনো ব্যক্তি হজ করার জন্য মক্কা শরীফ আসলো আর মদিনা শরীফের মধ্যে আমার রোজা জিয়ারত করার জন্য আসলো না আমার রাসূল ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে আমার রোজা মুবারক জিয়ারত না করলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার হজকে কবুল করবেন না বলেন নাউযুবিল্লাহ আর যদি কোনো ব্যক্তি সমস্যার কারণে না করতে পারে সেটা ভিন্ন কথা আর যদি ইচ্ছা করে মক্কা শরীফ জিয়ারত করলো মদিনা শরীফ জিয়ারত করলো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ব্যাপারে তার সুপারিশের ব্যাপারে আমি নবীর কোনো কিছু যায় আসে না বলেন নাউযুবিল্লাহ দেখেন পাকিস্তানের এক লোক নবীর রোজা জিয়ারত করার জন্য গরিব মানুষ ছাগল পালায়ন করছে কি পালায়ন করছে ছাগল পালায়ন করছে ছাগল পালন করার পরে আস্তে আস্তে যখন তার ছাগলের আপনার পাল যখন বড় হয়েছে বিক্রি করে সে মদিনাতে গেছে মক্কাতে গেছে কন্যা সুবহানাল্লাহ কি তামান্না তাদের আর আমাদের মতো কিছু আলেমরা বলে যে হজ করার জন্য মক্কাতে গেলেই চলবে মদিনাতে গেলে চলবে না না গেলেও চলে কন্যা নাউযুবিল্লাহ ও বন্ধুরা আমার বাবাজিরা আমার দেখেন নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল যেমন ভাবে আপনাকে বলি আপনি এখানে জুম্মার নামাজ আদায় করতে এসেছেন মসজিদের মধ্যে এসেছেন কি কি নিয়ত করে জুম্মার নামাজ আদায় করার জন্য এখন যদি কোনো ব্যক্তি এই নিয়তটা না করে
নিয়তটা যদি না করে সে কি এখানে আসতে পারবে হ্যাঁ পাগল হইলে অন্য কথা পাগলের কোনো নিয়ত নাই এক নাম্বার হচ্ছে এক নাম্বার থিওরি হচ্ছে নিয়ত ছাড়া কোনো কিছুই হয় না শুধুমাত্র পাগলের হয় পাগলের তো কোনো সেন্স নাই আর সেন্স না থাকলে কোনো নিয়তও নেই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অবশ্যই অবশ্যই আমার রোজা শরীফের মধ্যে আসতে হবে যদি কেউ আমার রোজা শরীফে আসে তাহলে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তাকে সাফাত করার জন্য কন্যা সুবাহ এজন্য তো হাজীগণ বলে নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সবাই বলেন নবীর রোজা শরীফ ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালার আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কমলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহ একটা যখন বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে বলি রোজমির রোজা মোবারক এর কত মূল্য আমার রাসূল বলেছেন যে রোমির রোজা মুবারকের মধ্যে নবীজির জিসিম মুবারকের সাথে ওই মদিনা শরীফের যে মাটি গোলা লেগে আছে কি লেগে আছে যে মাটিগুলা লেগে আছে নবীর বদনের সাথে যে মাটিগুলা লেগে আছে হাদিসে পাকের মধ্যে রয়েছে এই মাটিগুলা আরশের চাইতে উত্তম কন্যা সুবহানাল্লাহ কাবার চাইতে উত্তম আরো বলেন আল্লাহু আকবার এখন বলেন যদি এই কথা যদি কেউ বলে যে নবীর রোজা মুবারক জিয়ারত করার কোনো দরকার নাই জিয়ারত করার কোনো প্রশ্নই আসে না তাহলে লোকটা কি ইমানদার না বেঈমান এগুলা হচ্ছে মুখোশধারী শয়তান বলেন ঠিক কি না দেখেন 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান কত দয়ালু তাকাইয়া দেখেন আমরা যে আল্লাহকে ডাকতেছি আমরা যে লেখাপড়া করছি আমরা যে মানুষের কাছে দিনের প্রচার প্রসার করি এগুলা কি জানিয়া না না জানিয়া লেখাপড়া করে ঠিক কি না এই যে তোর ডিগ্রি নিলাম লেখাপড়া হওয়ার পরে না আগে দিয়ে দিছে পরীক্ষা হয়েছে কত পরীক্ষা যে জীবনে দিলাম আল্লাহু আকবার এর করার পরে আমরা সার্টিফিকেট পাইছি প্রমাণ আমাদেরকে দিয়েছে যে লোকটা এরকম এরকম জ্ঞান অর্জন করেছে আমার তখন খারাপ লাগে যখন একটা আলেম হাদিসগুলা পড়ে বুখারী শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস সিয়াসিতার হাদিস যখন পড়ার পরে যখন সে নবীর ব্যাপারে বিদ্বেষ পোষণ করে তখন আমার কাছে আর বুঝে আসে না এই লোকটা কি সত্যিকারের মুসলমান না মুসলিম নাকি ইহুদি খ্রিস্টানের দালাল ঠিকই না এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানের দালাল যারা নবীর ব্যাপারে বিরুদ্ধে কথা বলে আচ্ছা আপনি জানেন না একটা বিষয় যে বিষয়টা আমি জানি না এজন্য আমি মানি না কিন্তু জানার পরে যারা এইসব এই সমস্ত বিষয় নিয়ে বিদ্বেষী পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মুনাফিক মুনাফিক বলে সম্বোধন করেছেন জুড়ে বলতে হবে কি বলে সম্বোধন করেছেন জানা আর না জানার মধ্যে কি পার্থক্য দেখেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছে পৌঁছার পরে সে মানলো না
আরেকজনের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই সে মানেও নাই দুইজন কি এক জিনিস আল্লাহ রাসূল বলেন যে না দুইজন এক জিনিস না একটা লোক একটা বিষয়ে জেনেছে তার নলেজের মধ্যে তার মগজের ভিতরে প্রবেশ করেছে জানার পরেও লোকটা মানলো না তার এক গুনাহ আর যে ব্যক্তি জানে না তার হচ্ছে আরেক গুনাহ যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি জানে আর না জানা ব্যক্তি কখনো এক হতে পারে না এটা হুকুম কি হুকুম হচ্ছে যেমন আল্লাহ রাসূল বলেছেন একজন আলেম যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে থাকে আর ফজরের নামাজ যদি পড়ে তাহলে সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ আলেমের আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দিবেন কোন সুবহানাল্লাহ আরেকটা আবেদ কিন্তু আলেম না সারা রাত নামাজ পড়ার পরে এরপরে তাকে সওয়াব দিবেন তাহলে দুইজন লোকের মধ্যে পার্থক্য হলো না অবশ্যই হলো এখন আপনারা যদি প্রশ্ন করেন যে হুজুর যে লোকের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই কোন মেসেজ যায় নাই এমন অনেক রাষ্ট্র আছে যেমন আমাজন জঙ্গল আমাজন জঙ্গলের নাম শুনছেন এত বড় জঙ্গল এই জঙ্গলের ভিতরে কিন্তু মানুষের বসবাস আছে কিন্তু আমাদের আমাদের আমরা যেভাবে চলাফেরা করি তাদের চলাফেরাটা একটু ভিন্ন তাদের খাবার দাবারটা একটু ভিন্ন তাদের পরিবেশ একটু ভিন্ন তারা কিন্তু আমাদের মতো চলে না আমরা যেমন ভাবে পরিবেশ নিয়ে চলি তারা এইভাবে চলে না তারা জঙ্গল জঙ্গলি স্টাইলে এইভাবে তারা চলাফেরা করে এখন বলতে পারেন যে হুজুর আমাজন জঙ্গল এত বড় জঙ্গল বাংলাদেশের ৩৭টা এই বাংলাদেশের মতো ৩৭টা দেশ একসাথে করলে এটা হচ্ছে আমাজন জঙ্গল এত বড় আয়ত্ত তার তো আমাজন জঙ্গলের মধ্যে যারা আছে ওদের কাছে তো ইসলামের দাওয়াত পৌঁছে নাই ইসলামের দাওয়াতের জন্য কেউ গেছে যায় নাই কিন্তু এদের ব্যাপারে কি বলা হয় ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই উনি বলেছেন যাদের যাদের কাছে দিনের দাওয়াত পৌঁছে নাই কিন্তু তাদের ব্যাপারে আল্লাহ পাক ওই হাসরের মাঠে কি জবাব দিবেন তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন তখন ইমাম আবু হানিফা বলে দিয়েছিলেন যে তারা যদি এক আল্লাহর প্রতি বিশ্বাস করে বুঝতে পারছেন তারা কি করে এক আল্লাহর উপরে বিশ্বাস করে এক আল্লাহর উপরে বিশ্বাস করার যদি কেউ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফয়সালা নেবেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিবেন আর যদি জানার পরে একটা লোক মানে না তাহলে তার ব্যাপারে অন্য ফয়সালা নেবেন কারণ আল্লাহু আকবার এজন্য বন্ধুরা আমার মূল কথা হচ্ছে আপনি আমাজন জঙ্গলের মধ্যে থাকেন না কেন যেই আমাজন জঙ্গলকে বলা হয় দালান্স অফ আর্থ অর্থাৎ পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর ফুসফুস ধরা হয় ওই আমাজন জঙ্গলকে এই আমাজন জঙ্গলের মধ্যে দিনের দাওয়াত যদি কেউ না পায় না পাইয়া যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে যদি তারা জান্নাতের মধ্যে যাইতে পারে আর আমরা হলাম মুসলমান আমরা যদি নবীকে ভালোবাসি আমরা যদি আল্লাহর আদেশকে সম্পূর্ণভাবে মানি আল্লাহর কসম করে বলছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন আমাদেরকে দাঁড় করাবেন আমরা কখনোই কেউ কোনোদিন ঠকব না কোন ঠিক কি না ঠিক তো বললেন কিন্তু ওই আদেশ অনুযায়ী রুলস অনুযায়ী তো চলতে হবে ঠিক কি না আল্লাহর ভয় তো থাকতে হবে সব কিছুর মূল থিওরি হচ্ছে আপনি নামাজে আসলেন নামাজের মধ্যেও কিন্তু লোক দেখানোর নামাজ আছে আছে না নাই ফাওয়াইলুল লিল মুসাল্লিন যে লোকেরা আমাকে দেখলো আমি নামাজি এটা আছে এরপরে আপনার যাকাত দিলেন যাকাতের মধ্যেও লোক দেখানো অবস্থা আছে হজ করলেন হজের মধ্যেও আছে একমাত্র সিয়াম মানে রোজা ছাড়া সব কিছুর মধ্যে লোক দেখানোর ব্যবস্থা আছে এজন্য আল্লাহ পাক বলতেছেন একটু লক্ষ্য করেন এটা হচ্ছে সব কথার শেষ কথা এই কথাটা হচ্ছে আল্লাহ পাক বলতেছেন বান্দা যা কিছু করুক না কেন নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক এর মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে ভয় থাকলে তার সমস্ত কিছু আমি আল্লাহ কবুল করব না হয় কোনো কিছুই কবুল করব না কন্যা আল্লাহু আকবার এই ব্যাপারে আল্লাহ কি বলতেছেন দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম أكرمكم عند الله أتقاكم আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে যত আলেম আছে যত আবেদ আছে যত ব্যবসায়ী আছে যত ধরনের
মানুষ রয়েছে সমস্ত কিছুর মূল থিওরি হচ্ছে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি না থাকে সে যত বড় আলেম হোক সে যত বড় ইমাম সাহেব হোক সে যত বড় খতিব হোক কোনো কিছুই আমার যায় আসে না সে যদি পৃথিবীর মানুষের বাহবা পাওয়ার জন্য ওয়াজ করে ইমামতি করে সে যদি মানুষকে দান করে পৃথিবীর মানুষের বাহবা পেতে পারে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো কিছুই কবুল করব না আর একটা মুসিও যদি হয় তার ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষেরা তাকে সম্মান না দিতে পারে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই লোকটা বেশি সম্মানী কোন সুবহানাল্লাহ এজন্য এজন্য সম্মানিত মুসল্লি কেরাম একটাই শিক্ষা আমাদের হতে হবে আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা অর্জন করলাম যে যাদের টাকা হয়েছে এবিলিটি হয়েছে হজ করার জন্য তারা অবশ্যই হজ করতে হবে না হলে আল্লাহ পাক বেজার হবেন দয়াল নবীও আমাদের প্রতি বেজার হবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা হজ করার মতো সামর্থ্য নাই আমরা যারা গরিব আল্লাহ পাক যেন আমাদেরকে সামর্থ্য দেন আর যদি না হয় আল্লাহ পাক যেন স্বপ্নের মাধ্যমে আমাদের নবীজির দিদার নসিব করেন বলেন আল্লাহুম্মা আমিন।